এবং ইতিহাসের তাই বলে 30 লক্ষ মানুষ, সাধারণ মানুষ তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের ইজ্জত দিয়েছে, তাই যদি সাথে ধরায় আসুন, তাদের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করুন। আর তাদের কল্যাণে রাষ্ট্র পরিচালনা 25 বছর হয়নি পুঁজিবাদী কায়দায়, আমি 100 বছরও যদি এই শোষণের পুঁজিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে 30 লক্ষ মানুষ যে আশায় জীবন দিয়েছে তা বাস্তবায়িত হবে না। তাহলে আপনারা আপনাদের অর্থনৈতিক রাজনৈতিক নীতি অবশ্যই পরিবর্তন করা দরকার।